আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো অনেকদিন তো ব্লগ আসছে না, তাই তো তো আজকে ফাইনালি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যাবো ঘোষবাড়ি। মধ্যে স্যার আমি প্ল্যান করলাম যে আজকে ঘোষবাড়ি যাওয়া যাক, অনেকদিন তো কোথাও যাওয়া হচ্ছে না, আর কন্টেন্ট ভিডিও ফিডিও কিচ্ছু করা হচ্ছে না ইউটিউবে, মানে অনলি শুধু ইনস্টাগ্রামের মানে আর কি ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিচ্ছিলাম, এইরকম করছিলাম আর কি। তো অনেকদিন ভিডিও করা হয় না, তাই আজকে ফাইনালি ভিডিও করছি। তো আজকে যাবো ঘোষবাড়ি, আর আমি আছি একটা দোকানে, মানে দোকানে এসেছিলাম আমি একটা ডাটা কিনবো বলে, আর এখন যাওয়া যাক ঘোষবাড়ি। তো চলো, মধ্যে আসে এখন স্টেশনে, তো চলো যাওয়া যাক। ঘোষবাড়ি যাওয়ার আগে ভাবলাম একবার রেল স্টেশনে একটা রিলস বানিয়ে নেই, কারণ অনেকদিন তো ইনস্টাগ্রামেও সেরকম রিলস বানানো হয় না। তাই ভাবলাম মহাদেশকে বললাম এরকমভাবে ভিডিও করে একটা রিলস বানিয়ে এডিটিং করে নেবো আমি। তো এখন ফাইনালি তিনজন এখন টোটাল দিতে পড়েছি আমরা তো ঘোষবাড়ি এলাম, কিন্তু তোমরা ঘোষবাড়ি কীভাবে আসবে? তোমাদের যদি কলকাতার দিকে বাড়ি হয়ে থাকে তাহলে তোমরা শিয়ালদা থ্রু আগে ট্রেনে উঠতে পারো। ওই ট্রেনে ওঠার পরে তোমাদের নামতে হবে অনন্তপুর রেল স্টেশন, ওখানে নামার পরে তারপরে তোমাদের যে কোনো একটা টোটো ধরতে হবে। টোটো ধরার পরে তোমাদের বলতে হবে যে ঘোষবাড়ি যাবো, 15 টাকা নেবে, তারপরে তোমরা চলে যাবে ঘোষবাড়ি। আর তোমরা যদি না চিনতে পারো তাহলে ডিসক্রিপশনে লোকেশন শেয়ার করা থাকবে, ওখান থেকে দেখে তোমরা যেতে পারবে। তো এখন চলে এসেছি ঘোষবাড়ি, আর এখন টোটোওয়ালাকে টাকাটা দিয়ে এখন ঘোষবাড়ি ঢুকবো। তো চলো। A few moments later. Welcome to ঘোষবাড়ি। তো ফাইনালি এখন চলে এসেছি ঘোষবাড়ি। তো এখন মানে অনেক তাড়াতাড়ি এসেছি আমরা। এখন কটা বাজে ভাই? বাজে কটা? 5টা বাজে। এখন 5টা বাজে, কোনো মানে সেরকম কেউ নেই। তো এখন তোমরা ব্লগটি দেখতে থাকো, এখন রাত পর্যন্ত থাকি দেখি। ওই যে এসে দেখলাম ফাঁকা ফাঁকা, পুরো ফাঁকা ফাঁকা, পুরো ফাঁকা, কেউ নেই। চলো, আবার এখানে ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে, তাড়াতাড়ি ফটোশ্যুট করে নে। সে ফটোশ্যুট করতে গিয়ে কিমোতাই হয়ে গিয়েছে, সে হাসছে সবাই। আমার একটা ফটো তুলে দিস, বুঝছিস, ফটোশ্যুট কর। সে কভার খুলে ফটোশ্যুট করে ভাই, কি বলবো। আবার iPhone 14 Pro ব্যাগ ভাই, ক্যামেরার কোয়ালিটি হাই, হাই ক্যামেরার কোয়ালিটি, কোয়ালিটি আইফোন হিরে হবে। এবার আমার একটা তুলতে হবে, কে মোবাইলটা খুলে দে। এখন বলছে আমাকে ফটো তুলে দিতে, এখন ফটো তুলে দিতে হচ্ছে। ওরা দিকে ইয়ার্কি মারে, ফটো তুলি না, ফটো তুলে দিয়েছি, চল এবার iPhone 14 Pro Max তো ভাই, চল। মধ্যে যেন তাড়াতাড়ি এসছি তো সেরকম এনজয় হচ্ছে না, কি বলিস? ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এখন ওই সাইড থেকে চলে এসছে এই সাইডে, আর এখানে এসে প্রথমেই তোমরা কি দেখতে পাবে, সকলের বাড়ি ঘোষবাড়ি। তো এখানে চলে এসছি, আর আস্তে আস্তে মানে এদিকে সব লোক তো আসছে এখন। তো তোমরা দেখতে থাকো, এখন সামনের দিকে যাব, আরো কি কি নতুন কি হয়েছে দেখতে। চল মধ্যেশ। তো গাইস, তোমরা যারা যারা আমিনুর স্কেটিং এর ভিডিও দেখো, তোমরা অনেকেই জানো যে এখানে আমিনুর স্কেটিং মানে আমিনুর ভাই এখানে মানে ঘোষবাড়িতে এখানে স্কেটিং করে। এখন তো আমিনুর স্কেটিং এর সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, কিন্তু নাম্বার আছে,
এখন হুগলিতে আছে। আমি হচ্ছে আমার বন্ধুর ফোনে ব্লগ করছি, আর এইটা তোমরা দেখলে বুঝতে পারবে আমরা আগের বারে হচ্ছে এই ডিস্কোয় আমরা উঠেছিলাম দুজন, আমি এই বন্ধুটা দুজন উঠেছিলাম, এসে পুরো মাথা ঘুরছিল, ফুল এনজয় করেছি। এই ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ওখানে দেখতে পারো সেটা রাত্রের বেলা। আর এবার আজকে ভাবছি হচ্ছে নাগরদোলায় উঠবো, তা তোমরা হচ্ছে ব্লগটি দেখো। আগের বার আমরা এখানে এসেছিলাম, আর এখানে এসে ইতি উঠেছিলাম, আর ইতি ওঠার পরে আমাদের মাথা ঘুরছিল, এত পরিমাণ মাথা ঘুরেছে ওখানে গিয়ে, মনে আছে? রিয়াকশন দেখলে তোমরা হেসে মরে দেবা, চাইলে দেখে আসো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। আর আজকে উঠবো এটাই, দেখি আজকে রিয়াকশন কেমন হয়, আজকে এটাই উঠবো, ফুল এনজয় করবো। এখন মহাদেশ বলছে যে ইতি উঠবে, এ উঠবে মহাদেশ, ওই টিকিট কত রে? টিকিট 50 টাকা মনে হয়, ওখানে লেখা আছে তো 50। কী করবি, উঠবি? উঠবি, উঠি আন। আরে এটা দেখ, ইতি আগের বার উঠে মানে মাথা দাদা ঘুরছিল, তো মহাদেশ এখন ডাকছে, দেখি কী বলে, বল। হুম, উঠবো, চল, উঠবি তো, চ, 50 টাকা, এইটাই উঠি নাকি, উঠবি তো, রাত্রে তো। আরে কোয়ালিটি দেবে, ও টেনশন করছে যে ভিডিও মানে ভালো উঠবে কি না, তোমাদেরকে ভিডিও দেখাতে পারবে কি না, এই কারণে আর ভাবছি। আরে সমস্যা নেই, উঠবে ভিডিও, এমনি চলবে নাকি খালি? আরে চলবে চলবে, হয় না, এখন কেউ নেই তো আরো ভালো হবে, খালি চালাচ্ছে যে এখন তাও দেখা যাবে, রাত হয়ে গেলে আর দেখা যাবে না, বুঝিস? এক কোন বললে আমাকে একাই ছাড়বে, তুই যাবি, উঠবি নাকি? এটা চেপে একটু ঘুরে চলে যাবো নি দাদা, নাই হ্যাঁ হ্যাঁ তাই যাবি তো তাড়াতাড়ি, চল তুই একটু নয়তো ফটো শ্যুট করে আসি, চল ফটো শ্যুট করে আসি, এখন রাতের বেলা ফটো শ্যুট হয়, হ্যাঁ হবে, চল সে ওই জায়গাটায়, চল না ভাই, রাত হয়ে যাবে, চল না রে, একটু রাত হোক তারপর উঠবো নাগরদোলে, না তাহলে এখন 5:30 বাজে দিনের বেলা, এরকম অন্ধকার অন্ধকার লাগছে, রাত হলে অন্ধকার থাকলে লাইটিং মনে দেখতে ভালো লাগবে। আর এই নাগরদোলায় উঠলে একটা ভিডিও আর কি কোয়ালিটিও ভালো দেবে, সেই জন্য একটু পরে উঠবো, তোমরা পরে উঠবো তো দেখতে থাকো ব্লগ, আর এখন যাই একটু ঘুরবো এদিকে, তো চলো। এই সাকিব, তোর জন্য এটা ঠিক আছে, উঠবি, উঠবি, চল চল চল, ওঠ, আরে উঠ না, ভালো লাগবে, যা ওঠ, উঠবি না গিয়ে, ওই গাছটা যা, কিছু খাবো, নস্যি খাবো, চল কিছু খেয়ে আসি, একবার এসে একটা কিছু খাওয়া হলো না রে, কী খাবি, গুটকা? ও বলছে ফুচকা খাবো, আমি গুটকা খাবে, চলো আগে ফার্স্টে ফটো শ্যুট করে আসছি, এখন ফাঁকা আছে, রাত হলে আর ফাঁকা পাবি না রে, কী বলিস? আর স্কেটিং করার জায়গাটার এখন ক্রিকেট মাঠ বানিয়ে দিয়েছে, এটা কিন্তু স্কেটিং করার জায়গা, এখানে ফটো শ্যুট করবো, দেখি কোথায়, এখানে সবাই তো ফটো শ্যুট করে, রাত হলে লাইট টাইম জ্বলবে, একটু ভালো লাগবে, তো এখানে ফটো টটো শ্যুট করে তারপরে আমরা কিছু খেয়ে আসবো, কারণ খুব খিদে লেগেছে এখন। তো এখন আমরা ভিডিও শ্যুট করছিলাম, আর এখন বলছে যে ফুচকা খাবো, তাই ফুচকা খাবো, কই কই দাও ফুচকা দাও, ভিডিও করছিস তো না, আমরা ইউটিউবে ভিডিও করি, কত বল ফুচকা, কত বল ফুচকা, গাইস ফুচকা খাবে, খালি লিপস্টিক ফ্রি, ফুচকা খাবে, খালি লিপস্টিক ফ্রি, ফুচকা খালি লিপস্টিক ফ্রি, ভালো ভালো বউ পাবে, চল ভালো ভালো বউ পাবে, চল ভালো ভালো বউ পাবে, চল একদম একদম, এখানে অফার আছে, অফার, ফুচকা খালি লিপস্টিক পাবি, ফুচকা খেলে লিপস্টিক পাবি, চলে আয়, এটা কন্টেন্ট হয়ে গেল, ভালো 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 বউ পাবি, ভালো ভালো বউ পাবি। তো গাইস, ফুচকা টুচকা খাওয়ার পরে মহাদেশ বলছে নাচবো, এত এনজয় হচ্ছে যেকালে, একটু নেচেই যায় নাকি, তো মহাদেশ এখন নাচবে, তো চলো দেখো।
এই নাচ মধ্যে নাচবি তো? আরে ভাই নাচ, ও ভাই ওপি ওপি কি নাচছি ভাই। তো গাইস কি বলবো তোমাদের, ঘোষবাড়ি গিয়ে কখন যে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে বুঝতেই পারেনি, এই কারণে তোমাদেরকে বেশি আর কি ভিডিও করেও দেখাতে পারেনি। আর বাড়ি এসে দেখি যে মোবাইলের ডাটাও খারাপ, তাই আবার সেই দোকানে চলে আসলাম। দোকানে এসে এখন ডাটাটা চেঞ্জ করে বাড়ি চলে যাব। তো ব্লগটি আজকে এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সময় ভালো থাকো, সুস্থ থাকো।